আর
Ah,
এবং যখনই তার পরিপূর্ণ
খ্রিস্টান থাকে না, তখনই তার বিভিন্ন রকমের সমস্যা হয় এবং বিভিন্ন রকমের সমস্যায় জর্জরিত হয়। ওখানে সরাসরি আল্লাহ জানি যেভাবে এদেরকে ব্যবস্থা করছেন ঠিক এভাবে এই আলামে ইনসান এই জগতে মানুষ বসবাসের জগতে আল্লাহ আলমিন করবেন, কারণ আল্লাহ তো বলছেন এই নেক কাজ আমি পূর্বে করেছি। আদম আলাইহিসসালাম যখন পৃথিবীতে আসেন আল্লাহ তাআলা যখন জান্নাত থেকে তাকে পৃথিবীতে পাঠালেন লঙ্কা দ্বীপে ঘটনা শ্রীলঙ্কায়, এই দ্বীপে আসার পরে উনি যখন সেখান থেকে পায়ে হেঁটে যখন তিনি মক্কায় গিয়েছিলেন ফেরেশতাদের আওয়াজের মাধ্যমে হাদিসে আসে তিনি লঙ্কা থেকে মক্কা পর্যন্ত পায়ে হেঁটে 40 বার গেছেন 40 বার। হযরত আদম আলাইহিসসালাম যখন পৃথিবীতে আসেন তখন এই পানিতে অনেক মাছ ছিল, আকাশে অনেক পাখি ছিল, যখন এই ওইভাবে অন্যান্য জানোয়ার ছিল, কীটপতঙ্গ সব কিছু ছিল, গাছে ফল ছিল, সব কিছু ছিল, হয়তো বা এদিক কারণ এক একটা সে এক এক ফল, এক একটা সে এক এক ধরনের পাখি, এক একটা সে এক এক ধরনের মাছ। কেন আমাদের দেশে কিছু পাখি আছে শীতের মৌসুমে অতিথি পাখি বলে, তো নামই আসে অতিথি পাখি, জানি না ওরা বলতে আমাদেরকে কে দাওয়াত দিয়ে আসে। তো যাই হোক, অন্য দেশ থেকে আসে যেখানে শীতের তীব্রতা খুব বেশি, মাইনাসে চলে যাওয়া ওখানে শীত বরদাস্ত করতে পারে না একজন এখানে আসে, যার কারণে বুঝি যে সব দেশে সব পাখি নাই, সব দেশে সব ফল নাই, একটা দেশে একটা ধরনের ফল। হযরত আদম আলাইহিসসালাম পৃথিবীর সে একটু সব দেখছেন, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন আদমকে পৃথিবীতে পাঠানোর পূর্বেই ব্যবস্থা করে রাখছেন, কারণ যখনই আদম আলাইহিসসালাম পৃথিবীতে আসলে লঙ্কার দ্বীপে যখন তাকে খাওয়ানো হলো তখন তিনি বিবস্ত ছিলেন। আদিতে আসে উনি ওনার শরীরকে ঢাকলেন, উনি ওনার শরীরকে গাছের পাতা দিয়ে ঢাকলেন, তিনটা পাতা দিয়ে ওনার শরীরকে ঢাকলেন, একটা সামনের দিকে নাভি নিচে আর একটা পিছে আর একটা ওনার বুক ঢাকলেন সামনের অংশটাকে, এবং মা হওয়াকে যখন জেদায় নামানো হলো তখন মা হওয়া পাঁচটা পাতা ব্যবহার করছেন, হাদিসের ভিতরে আসছে নাভির নিচে সামনে একটা পিছে একটা এবং বুকে সামনে একটা পিছে একটা এবং মাথার কাছে একটা পাতা পাতার মাধ্যমে। হাদিসের ব্যাখ্যার ভিতরে আসছে যে হয়তো একটা উনি যখন মানুষ মারা যায় আমরা যখন দাফন করি তখন হয়তো নেই মহিলাদের জন্য 5 টুকরা কাপড় আর পুরুষের জন্য কয়টা? 3 টুকরা। কারণ আদম আলাইহিসসালাম পৃথিবীতে এসে আল্লাহ যে নিয়ামতকে ব্যবহার করছেন তার আবু ইজ্জতকে মদত করার জন্য আল্লাহ তাআলা এটাকে পছন্দ করেছেন এবং তার বান্দাদের জন্য এটাকে নির্ধারিত করেছেন। যাই হোক, ভিন্ন প্রসঙ্গ। তো আদম আলাইহিসসালাম মা হওয়া পৃথিবীতে আসার পর এইভাবেই সব কিছু দেখেছেন, মা হওয়া এই
এই পানি খাওয়ার জন্য তাকে আল্লাহ তাআলা দান করেছেন। আস্তে আস্তে দাঁত উঠতেছে, এক দুই তিন চার পাঁচ, এক দুই তিন চার পাঁচ, নিচে দশ রকমের ২০টা দাঁত দিয়ে দিয়েছে আল্লাহ তাআলা। এভাবে যখন এই শিশু আরেকটু বড় হয়ে যায়, তখন ওই মন খাবার এখন হবে না, ওই খিচুড়িটা হবে না, ওই সিদ্ধ ওই তরকারি ওর মধ্যে হবে না, নরম করে ডিম সিদ্ধ হবে না, ওর এখন শক্ত খাবার খাবে। এবং শক্ত খাবার সাধারণত মা পাশিয়া মাটির দাঁত ব্যবহার করা হয়। এর জন্য আল্লাহ কত সুন্দর কুদরতি ভাবে সামনের দাঁত একটা পড়তেছে, ডান পাশে এক নম্বর, এখানে ছয় নম্বর দাঁত উঠে গেছে, বাম পাশে এক নম্বর পড়ছে, এখানে ছয় নম্বর হচ্ছে, উপরে দিক থেকে এক নম্বর, আবার এখানে ছয় নম্বর, এখানে দুই নম্বর হবে, ওখানে নম্বর হবে সাত নম্বর। এইভাবে করে এখান থেকে পরে ওখান থেকে উঠবে, এখানে উঠবে, এখন আবার নতুন করে সেই দাঁতগুলো আবার নতুন করে আল্লাহ পাকের দেওয়া এই যে যখন যেভাবে দরকার সেভাবে যেন সে ব্যবহার করতে পারে, কখন করতে পারে, এর জন্য আল্লাহ তাআলা এখানে কুদরত ঠিক করে দিয়েছে। আমার ঘরে যে ওর যেভাবে দরকার সেভাবে যেন খাইতে পারে, সুতরাং রেজেক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, রেজেক তার হাতে। আল্লাহু ইয়াসুদু রিজকাল মান ইয়াশা, যাকে যেভাবে ইচ্ছা সেভাবে আল্লাহ তাআলা রেজেক বাড়ায় দেন, যাকে ইচ্ছা সেভাবে সেভাবে কমায় দেন, তার মানুষের হাতে। সূরা লোকমানের শেষে আল্লাহ রাব্বুল আলামিন যে ঘোষণা দিয়েছেন পাঁচটা জিনিস আল্লাহ পাকের হাতে, তার ভিতরে একটা হইতেছে রেজেক, একটা হইতেছে রেজেক। আমরা ধীরে ধীরে ওখানে